प्रयोजन पड़े तीन चिंता कर स्ट्रेट कर देखो दिए कि कर्ल कर देखो सो ये स्टके अवेलेबल आ খুবই সহজ একটা উপায় হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে যারা কিনা জানেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.makeupworldbd.com এছাড়া আমাদের ফেসবুক পেজ মেকআপ ওয়ার্ল্ড বিডি এখানে চাইলেও আপনি নক করতে পারেন অর আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে সেখানে চাইলেও আপনি নক করতে পারেন এটার প্রাইসটা সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের একটা মাত্র ফেসবুক পেজ একটা মাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সো এর বাইরে যদি আপনি কোনো ফ্রডের পাল্লায় পড়েন সেটার দায়ভার কিন্তু মেকআপ ওয়ার্ল্ড বিডি নেবে না আর মেকআপ ওয়ার্ল্ড বিডি যে অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে একদমই রিজনেবল প্রাইসে সেটা তো আর বলতে বাকি নেই সো যারা এটার প্রাইসটা সম্পর্কে জানতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই আমাদের পেজে নক করতে হবে স্যার দুই আড়াই মিনিট সময় না খুব ভালো মতো গরম হতে আর যারা কিনা রেগুলার বেসিসে একটা বড় স্ট্রেটনার ইউজ করেন আমি মনে করি এটা একটা ইউজ করে দেখতে পারেন কারণ আমরা যারা রেগুলার চুল স্ট্রেট করি অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে বাসা থেকে বের হতে হওয়ার টাইমে আসলে চুলটা স্ট্রেট করা যায় না অনেক বেশি যখন তাড়াহুড়া থাকে সো আমরা ওই টাইমে এটা ব্যাগে ক্যারি করে নিলে হয় কি যে আপনি আপনার অফিস অর আপনি আপনার ভার্সিটিতে বসে চুলটা স্ট্রেট অর কার্ল করতে পারবেন সো আমি একটু দেখি এটা অলমোস্ট স্ট্রেট হয়ে গেছে এই হচ্ছে কি দেখেন জাস্ট একবার এটা দিয়ে আমি স্ট্রেট করলাম আমার চুলটা দেখেন হোপফুলি বুঝতে পারতেছেন যে এটা একবারে চুলটাকে কতটুকু হচ্ছে কি স্ট্রেট করে ফেলেছে যেহেতু এটা একদমই ছোট একটা স্ট্রেটনার মিনি স্ট্রেটনার সো এটাতে আমি খুবই অল্প অল্প পোর্শন করে আমার চুলটা স্ট্রেট করলাম সো এটা যেহেতু স্ট্রেট হয়ে গেছে তো এখন আর আমি এটাকে স্ট্রেট করছি না ঠিক আছে আমি বারবার ছোট ছোট মানে সেকশন করে নেবেন চুলটাকে দেন হচ্ছে কি আপনি আপনার চুলে এভাবে করে স্ট্রেট করে নেবেন একটু হচ্ছে গিয়ে টাইমের বিষয় যে চুলটাকে একটু সেকশন করে নিতে হবে বাট ইটস ওকে বিকজ চুল যখন সুন্দর লাগবে তখন আপনার নিজেরই কনফিডেন্স বেড়ে যাবে দেখেন চুলটা কত সুন্দর করে স্ট্রেট হয়ে গেছে আমি তো তাও যদিও দুইবারই জাস্ট দেখলাম স্ট্রেটনার দিয়ে টান দিয়েছি আপনি যদি আরেকটু বেশি টাইম ধরে মানে আরেকটু টাইম ধরে হচ্ছে গিয়ে এটাকে হিট করেন তারপর হচ্ছে গিয়ে স্ট্রেট করেন আরো ভালো কাজ করবে সো এখন আমি একটু দেখাবো যে আমি কিভাবে করে এরকম সুন্দর কার্ভ করেছি আমার চুলে এই ছোট্ট একটা স্ট্রেটনারের মাধ্যমে সো সেটা দেখার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে সো আমরা কিভাবে কি করছি সেটা আমি দেখাই দিই এই ক্ষেত্রে আপনার চুলটাকে আপনার ছোট ছোট সেকশনে নিয়ে তারপর স্ট্রেটনারটাকে জাস্ট এভাবে উল্টিয়ে দিবেন ঠিক আছে এভাবে করে উল্টিয়ে এটা আস্তে আস্তে আমরা এটাকে নিচে নামাবো ওকে দ্যাটস ইট যদিও এটা হচ্ছে কি একটু বাঁকা বাঁকা হয়েছে বাট ইটস ওকে যখন এটাকে আমরা ঠিক করে ফেলবো দেখবেন এটাও ঠিক হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে করে আমরা পুরো চুলটাকে কার্ল করব দেখা যাক হোপফুলি দেখে ফেলেছেন যে কার্লটা কত সুন্দর হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগছে আমার এই পোর্শনের চুলটা দেখেন আর এই পোর্শনের চুলটা দেখেন কত কিউট লাগতেছে মানে এটা যখন আপনার কার্ল করা হয়ে যাবে আপনি কার্লগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন এভাবে সুন্দর করে হাত দিয়ে কার্লগুলোকে একটু ছাড়িয়ে নেবেন এটা আর একটু মিসি মিসি লাগবে খুব সুন্দর লাগে আমার কাছে এরকম টাইপের কার্ল যদি আমি এখানে কিছু পোর্শনের চুলগুলো করতে পারিনি বিকজ এই চুলগুলো করতে গেলে ভিডিও আরো লং হয়ে যাবে সো এই দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালোই লাগতেছে সো এইটা দেখেন জাস্ট আপনি এটা যখন নিবেন এটা টু ইন ওয়ান আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এটা দিয়ে আপনার চুলটাকে স্ট্রেটও করতে পারবেন কার্ল করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে একদম অল্প সময় খুব সুন্দর চুল কার্ল করার জন্য এটা খুবই বেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে সো যারা এটা নিতে চাচ্ছেন এটার জন্য আমাদের পেজ ইনবক্স করতে পারেন এটা খুবই একদমই বাজেট ফ্রেন্ডলি একটা কার্লার
তো আর এটা পকেট ফ্রেন্ডলিও বলা যায় যে আপনি ব্যাগের এক চিপায় ফালা রাখবেন যেখানে মনে হয় সেখানে নিয়ে যে চুলটাকে স্ট্রেট কার করতে পারবেন নিজের ইচ্ছা মতো আর আমার কাছে খুবই 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 ভালো লাগছে এই কারটা আপনার অন্তত 3-4 ঘন্টা থাকবে আর যদি স্প্রে করে নেন সেক্ষেত্রে আরো বেশিক্ষণ সময় থাকবে ঠিক আছে সো যারা এটা নিতে চাচ্ছেন এটার জন্য আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমার কাছে কারলারটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সো যারা এটা নিতে চাচ্ছেন ধুপধাপ করে অর্ডার করে দিবেন টাটা বাই বাই